সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে চলে আসলাম। বন্ধুরা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বিশাল একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা ছেলে ও মেয়ে উভয়ই সকল জেলা থেকে জেএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 4/7/2022 মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বন্ধুরা, আমরা প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেই পদের নাম হচ্ছে মোটর চালক, এবং বেতন স্কেল 9,300 থেকে 5,490, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি বা সমমান পাস, হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। পদের নাম স্টোর কিপার, বেতন স্কেল 9,300 থেকে 5,490, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ভাণ্ডার সংরক্ষণ সংক্রান্ত কাজে অনন্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম ক্ষেত্র সহকারী, বেতন স্কেল 9,300 থেকে 5,490, পদের সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। পদের নাম হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 5,490, পদের সংখ্যা তিনটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএর স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ হিসাব রক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম ল্যাব টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 5,490, পদের সংখ্যা সাতটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কোনো গবেষণাগারে অনন্য 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। পদের নাম হ্যাচারি টেকনিশিয়ান, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদের সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞানে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কোনো গবেষণাগারে অনন্য 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা পাঁচটি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদের নাম উপপরিচালক, বেতন স্কেল 43,000 থেকে 69,850, পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 45 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মৎস্যবিজ্ঞান বা মৎস্যবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএর স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট কোনো গবেষণা প্রতিষ্ঠানে অনন্য 10 বছরের চাকরির অভিজ্ঞতা, এবং গবেষণা জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 6টি গবেষণাপত্রের প্রকাশনা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএর স্নাতকোত্তর ডিগ্রি, এবং প্রশাসন ও উন্নয়ন সংক্রান্ত কাজে অনন্য 10 বছরের বাস্তব অভিজ্ঞতা। বন্ধুরা, পদ নং 2 থেকে পদ নং 8 পর্যন্ত যতগুলো পদ আছে সকল পদের জন্য বয়স সীমা হচ্ছে 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। চাকরির আবেদন ফরম ইনস্টিটিউটের সদর দপ্তর অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইট
www.fri.gov.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। আগামী 7-8-2022 ইং তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে মহাপরিচালক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ 2201 বরাবর 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফট, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্বের সনদ, অভিজ্ঞতার সনদ, মুক্তিযোদ্ধা সনদ এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র সহ আবেদনপত্র পৌঁছাতে হবে। বন্ধুরা, এরকম সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।